নির্বাচন বানচালের চেষ্টার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন সফল করতে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতি। এ সময় গোপালগঞ্জ তিন আসন থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম পরিদর্শন করতে আসেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় তলায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বুথগুলো পরিদর্শন করে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। নির্বাচন ভণ্ডুল করার যে কোনো চেষ্টা প্রতিরোধের আহ্বান জানান তিনি। কিন্তু নির্বাচন বানচাল করার যদি কেউ চেষ্টা করে আর যদি এই অগ্নিসন্ত্রাস অব্যাহত রাখে তার পরিণতি ভালো হবে না। যারা করবে আমাদের দেশের মানুষই তাদেরকে শাস্তি দেবে এবং দেশের মানুষকে আমি সেই আহ্বানটাই জানাচ্ছি। আজকের দিনে আবার এটাই আহ্বান যে আমাদের অনেক কষ্টের অর্জিত এই গণতান্ত্রিক ধারাটা যেন কেউ ব্যাহত করতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন করতে পারবে না তারাই নির্বাচন বানচাল করতে চায়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে আগুন সন্ত্রাস শুকিয়ে দেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। যাদের বোধহয় মানুষের উপর জনগণের উপরে আস্থা নাই, বিশ্বাস নাই বা দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে একটা দেশের যে ক্ষতি হয় সেটা হচ্ছে দুঃখজনক। পরে গোপালগঞ্জ তিন আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামউদ্দিন আহমেদ ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতারা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।